রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে যারা পিজি অ্যাডমিশন দু হাজার তেইশ চব্বিশ সেশনে অ্যাপ্লাই করেছিলেন তো তোমাদের আবারও একটা নতুন লিস্ট পাবলিশ করে দেওয়া হয়েছে অর্থাৎ ফিফথ অ্যাডমিশন ম্যাড লিস্ট তোমাদের পাবলিশ করে দেওয়া হয়েছে সেটা তোমাদের দেখিয়ে দেবো অ্যান্ড সেই সঙ্গে একটা ইম্পর্ট্যান্ট বিষয় এখানে বলবো যেটা হচ্ছে যে তোমাদের উইলিং লিস্ট কবে আসবে বা এরপরে কি আর কোনো লিস্ট তোমাদের আসবে সেই বিষয়টা আলোচনা থাকছে এই ভিডিওতে অবশ্যই শেষমতো প্রত্যেকে থাকো তো তোমরা একবারে দেখতে পাচ্ছ যে আমি ওয়েবসাইটে রয়েছি এখানে আমরা নোটিশ যে সেকশন রয়েছে ভিজিট নোটিশ অপশন সেটাতে আমরা চলে যাবো এখানে ক্লিক করে তো আমি তোমাদের প্রসেসটাও দেখিয়ে দিচ্ছি সঙ্গে এগুলো ক্লিক করার পরে এখানে আমাদের অ্যাডমিশন হচ্ছে তেইশ চব্বিশ তো এই অপশানটাতে আমরা ক্লিক করে নেব প্লাস চেনে ক্লিক করলে নিচে অনেকগুলো তোমরা অপশন পাবে তোমরা আই থিঙ্ক সবাই জানো এগুলো তো নিচের দিকে যাবে নিচের দিকে গেলে তোমরা দেখতে পাবে একটা বিষয় রয়েছে আমি তোমাদের দেখে দিচ্ছি একটু স্ক্রল করবে এভাবে এইখানে যদি আসো এইখানে তোমরা দেখতে পাবে সরি এখানে না এখানে দেখতে পাবে ম্যারিট লিস্ট অফ টু এয়ার পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রাম আন্ডার দি ফ্যাকাল্টি অফ আর্টস এটাতে ক্লিক করে নেবে একটু ভালোভাবে খুঁজে এটাতে ক্লিক করলে তোমরা এখানে দেখতে পাবে যে তোমাদের ফিফথ যে ম্যাটলিস্ট সেটা কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে এখানে একটা নোটিশও দেওয়া হয়েছে নোটিশটাও দেখাচ্ছে তোমাদের এখানে দেখতে পাবে বাংলা তারপরে আরও বেশ কিছু এডুকেশন থেকে শুরু করে ইকোনমিক্স ইংলিশ জিওগ্রাফি তারপর আরও বেশ কিছু সাবজেক্ট এখানে দেওয়া হয়েছে তো এগুলো দেখে নেবে কোন কোন সাবজেক্টের এসেছে তো আমি বাংলার যে বিষয় সেটা একটু দেখিয়ে তোমাদের দিচ্ছি তো এই হচ্ছে নেম কতজন দিয়েছে এখানে টোটাল সাতাশ জনকে এখানে দিয়েছে অ্যাডমিশনের জন্য ইউ আর এখনও যদি দেখো আমি কাটঅফটা একটু দেখে দিচ্ছি এইটটি টু পয়েন্ট সিক্সটি ফাইভ এটা কাটঅফ রয়েছে তো কাটঅফ কিন্তু বেশ ভালোই রয়েছে অ্যান্ড নিচে যদি দেখো এসসিদের লোয়েস্ট কত রয়েছে লোয়েস্ট হচ্ছে সেভেন্টি সেভেন পয়েন্ট এইট্টি ফাইভ পারসেন্ট কিন্তু রয়েছে লোয়েস্ট তো এই হচ্ছে টোটাল বিষয়টা রয়েছে অ্যান্ড এখানে জন দিয়েছে বাকিদের ক্ষেত্রে এভাবেই তোমরা দেখে নেবে এখান থেকে জাস্ট এভাবে ক্লিক করে তোমাদের নাম এলো কি না এটা তোমরা দেখে নিতে পারো চেক করে এবার অ্যাডমিশন কবে নেবে সেটা তোমাদের নোটিশ থেকে আমি বলে দিচ্ছি না হ্যাঁ হিস্ট্রি থেকে আই থিঙ্ক হ্যাঁ হিস্ট্রি থেকে তো এখানে বারো জনকে দেওয়া হয়েছে তো সংখ্যা কিন্তু অনেক ধীরে ধীরে কমছে অ্যাডমিশন সংখ্যা অ্যান্ড একটা বিষয় খুব দেখার সেটা হচ্ছে যে এখনও কিন্তু এইটটি উপরে কিন্তু পার্সেন্টেজ কিন্তু রয়েছে এই ওয়ার্ডদের ইসিদের এখানেও কিন্তু এইটটির উপরে কিন্তু পার্সেন্টেজ রয়েছে চলো এবারে অ্যাডমিশন কবে হবে সেটা একটু তোমাদের বলে দিই দেন যে বিষয় সেই বিষয়ে আলোচনা করছি পরে যে নোটিশটা কথা বললাম এই হচ্ছে সেই নোটিশ তো আমি ডাউনলোড করে নিয়েছি এখানে দেখতে পাবে যেটা হচ্ছে ষোলো অর্থাৎ গতকাল এটা পাবলিশ করা হয়েছে এই নোটিশটা ফিফথ ম্যাট লিস্ট তো এখানে দেখতে পাবে একটা ডেট সেটা হচ্ছে তোমাদের কত তারিখে অ্যাডমিশন করতে হবে বা ফিস পেমেন্ট করতে পারবে তোমরা সেটা হচ্ছে আজ থেকে করতে পারবে সতেরো অক্টোবর থেকে কুড়ি অক্টোবর অর্থাৎ তোমাদের তিন দিনের মতো সময় দেওয়া হয়েছে কালকে লিস্ট পাবলিশ হয়েছে অ্যান্ড আজকে থেকে তোমাদের কিন্তু পেমেন্ট শুরু হচ্ছে তো যাদের যাদের তোমাদের নাম আসবে প্রত্যেকে কী করবে অ্যাডমিশন নিয়ে নেবে ঠিক আছে প্রত্যেকে অ্যাডমিশন নিয়ে নেবে অ্যান্ড এই ডেটের মধ্যেই নেবে এর থেকে বেশি দেরি করবে না এবারে হচ্ছে দেখো তোমাদের একটা বিষয় সেটা হচ্ছে যে এরপরে কিন্তু তোমাদের আর কোনো লিস্ট আসবে না যেটা তোমাদের নোটিশটা আমি দেখাতে পারছি না একদম নিচের দিকে কিন্তু বলা রয়েছে ঠিক আছে নিচের দিকে একদমই বলা রয়েছে তোমাদের যদি তোমাদের সিট সংখ্যা ফাঁকা থাকে ঠিক আছে সিট সংখ্যা যদি ফাঁকা থাকে তাহলে কিন্তু তোমাদের এরপরে আর কিন্তু ম্যারিট লিস্ট পাবলিশ হবে না ঠিক আছে এইভাবে যেমন তোমরা এটা ফিফথ এলে এরপরে কিন্তু আর সিক্স সেভেন্থ এইভাবে কিন্তু কোনো ম্যারিট লিস্ট কিন্তু পাবলিশ হবে না এখন তোমাদের কি হবে এরপরে নেক্সট তোমাদের কিন্তু উইলিং লিস্ট উইলিং লিস্ট কিন্তু আসবে এবার উইলিং লিস্ট কি উইলিং লিস্ট হচ্ছে এমন একটা লিস্ট যেটা হচ্ছে তোমাদের একটা ফর্ম দেওয়া হবে ফর্ম দেওয়া হবে সেই ফর্মটা তোমাদের প্রত্যেককে ফিল করতে হবে যারা যারা তোমরা জেনুয়েনলি এবারে অ্যাডমিশন নিতে চাও কারণ প্রত্যেকে অ্যাপ্লাই করেছিল এদের মধ্যে অনেকেই আমি যে নেমগুলো দেখালাম তোমাদের ম্যাট লিস্টে তাদের মধ্যে আবার অনেকে এরকম রয়েছে যারা কিন্তু অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছে তো যদি তারা অ্যাডমিশন নিয়ে নেয় অলরেডি তো সেক্ষেত্রে তো তারা নতুন করে রবীন্দ্রভব থেকে অ্যাডমিশন নেবে না ঠিক আছে তো তাদের নাম তো তাও আসছে এরকম তো অনেকে রয়েছে তাহলে তাদের নামগুলো যে আসছে সেগুলো মানে একেবারে বেকার যারা অ্যাডমিশন নেবে তাদের নাম আসলে তারা অ্যাডমিশন নিতে পারে কিন্তু তাদের তো নিতে পারবে না এবং তাদের তো মেরিট অনুযায়ী নামটা তারা দিচ্ছে ইউনিভার্সিটি থেকে তো সেই কারণেই এই গুগল ফর্ম তোমাদের একটা দেবে ঠিক আছে যেটা তোমাদের ফিল আপ করতে হবে যেটা খুবই ইজি একটা ফর্ম তোমাদের আমি তোমাদের দেখে দেবো পরবর্তীতে তো সেই ফর্মটা তোমাদের ফিল আপ করে কিন্তু উইলিং লিস্টটাতে পূরণ করতে হবে নিজেদের নাম যারা যারা তোমরা সত্যি অ্যাডমিশন নিতে চাও এবার কথা হচ্ছে কবে আসবে তো দেখো সেই ডেটটা তোমাদের এখনও মেনশন করা নেই যে কবে আসবে উইলিং লিস্ট তবে হ্যাঁ লিস্ট কিন্তু খুব শীঘ্রই আসবে তোমাদের এই ভর্তিটা কেটে গেলে মোটামুটি নাও এই মাসেরই তোমাদের শেষের দিকে কিন্তু উইলিং লিস্ট দিয়ে দেওয়া হবে ঠিক আছে এই মান্থের লাস্টে এই মান্থে মানে অক্টোবরের লাস্ট দিকে কিন্তু তোমরা পেয়ে যাবে উইলিং লিস্ট সেটা তোমরা প্রত্যেকে ফিল করবে যারা অ্যাডমিশন নিতে যাও অ্যান্ড দেন তোমাদের কিন্তু আবারও একটা উইলিং লিস্টের উপরে ভিত্তি করে কিন্তু ম্যারিট লিস্ট হবে ঠিক আছে সেখানেও কিন্তু কাট অফ অনুযায়ী তোমাদের কিন্তু নাম আসবে মানে উইলিং লিস্টের উপরে ভিত্তি করেও কাট অফ অনুযায়ী তোমাদের কিন্তু সেখানে নাম আসবে তো প্রত্যেকে ফিল করে দেবে অ্যান্ড কবে আসবে সেটা বলে দিলাম যে মান্থের লাস্ট দিকে তোমাদের আসার একটা সম্ভাবনা রয়েছে সঠিকভাবে ডেট এখনও জানানো হয়নি তোমাদের তবে মান্থের লাস্ট দিকে কিন্তু আসার একটা চান্সেস সব থেকে বেশি রয়েছে ঠিক আছে তো ঠিক আছে থ্যাংক ইউ